নতুন জায়গায়ও পুরনো ছবি, সময় বদলায় না বাংলাদেশের ব্যাটিং দুর্গতি। বিশ্বকাপের আগে যে যুক্তরাষ্ট্র সিরিজকে ধরা হয়েছে প্রস্তুতির মঞ্চ, সেখানেই বাজে ব্যাটিংয়ে চিন্তা বাড়ালেন লিটন, সৌম্য, শান্ত। প্রিভিউতে এদিন টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা বড় স্কোর গড়তে হবে, সেই লক্ষ্যে লিটন সৌম্যদের মাঠে নামা। কিন্তু কিসের কি, রান তুলতেই দিশাহারা লিটন। দ্বিতীয় ওভারে কিপারের কল্যাণে পেলেন নতুন জীবন। ব্যক্তিগত 2 রানে মনানক প্যাটেল ওর ক্যাচ ফেলেন উইকেটের পেছনে। যদিও সুযোগ কাজে লাগাতে পারেননি এই ওপেনার, 15 বলে মাত্র 14 রান করে হন লেগ বিফোরের শিকার। সৌম্যরও একই দশা, 13 বলে 20 রান করে ধরেন ড্রেসিং রুমের রাস্তা। গোটা পাওয়ার প্লেতে যুক্তরাষ্ট্রের বোলিং ছিল টান। পাওয়ার প্লেতে টাইগাররা তুলতে পারে মোটে 37 রান। দুই ওপেনারের বিদায়ে শান্ত ধরতে পারেন নিহাল, 11 বলে মাত্র 3 রানে আউট টাইগার কাপ্তান। সাকিবের ব্যাটও এদিন ছিল মিউট, 6 রানে টাইগার অলরাউন্ডার হন রান আউট। ব্যাটারদের আসা যাওয়ায় তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ সারেন আসল প্রস্তুতি। 5ম উইকেটে ওদের 67 রানের জুটি। 22 বলে 31 রান আসে রিয়াদের ব্যাটে, তবে হৃদয় হাল ছাড়েননি এক মুহূর্তের জন্য। 40 বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় 50। হৃদয়ের ব্যাটে শেষ দিকে একের পর এক ছক্কা আর বাউন্ডারি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে বাংলাদেশ 153 রান তোলে 6 উইকেট হারিয়ে। রান চেস করতে নেমে যুক্তরাষ্ট্রের ব্যাটে ঝড়ো হাওয়া, ওদের আটকাতে টাইগার বোলাররা দিশাহারা। ব্যাটিং এর পাশাপাশি এদিন ফিল্ডিংয়েও হতাশ করেন শান্ত। 3য় ওভারেই মনানক প্যাটেলের সহজ ক্যাচ ও ছেড়ে দিল। অবশেষে মনানক থামেন 12 রানে, তবুও ওরা সরেনি লক্ষ্য থেকে। প্রথম 10 ওভারে তুলে নেয় 66 রান। উইকেট পেতেই সাকিব, মেহেদি, শরীফুলরা হয়রান। 12তম ওভারে ডেডলক ভাঙেন মোস্তাফিজ, পরপর তুলে নেন স্টিভেন টেইলর আর অ্যারন জোনসের উইকেট। 15তম ওভারে শরীফুলের চমৎকার 10 রানে ক্যাচ দিয়ে ফেরেন নীতিশ কুমার। তবে দিন শেষে কোনো কিছুই কাজে দেয়নি। শেষ পর্যন্ত কোরে অ্যান্ডারসনের অপরাজিত 25 বলে 34 আর হারমিত সিংয়ের 13 বলে 33 রানে যুক্তরাষ্ট্র ম্যাচ জিতে নেয় 3 বল আগে 5 উইকেটে। পার্থ বণিক, 71।